শুরুতে ইউরো চ্যাম্পিয়নশিপের আরো খবর। বিগ ম্যাচে আসরের সাবেক চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি ফিফা র্যাঙ্কিং এর এক নম্বর দল বেলজিয়াম। অতীত পরিসংখ্যান আজুরিদের পক্ষে কথা বললেও সাম্প্রতিক ফর্ম আশাবাদী করছে রেড ডেভিলদের। ম্যাচ ছাপিয়ে জমে উঠেছে দুদলের খেলোয়াড় ও কোচদের কথার লড়াই। মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনায় ইতালি বেলজিয়াম হাই ভোল্টেজ ম্যাচ শুরু আজ রাত একটায়। ফুটবল বেশ দারুণ উপভোগ করছেন বিশ্বের ফুটবল প্রেমীরা। ইউরো আসরে প্রথম দল হিসেবে সেমিফাইনালে নাম লিখিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। কিছুক্ষণ পর আরেক বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির প্রতিপক্ষ বেলজিয়াম, ভোরে কোপা আমেরিকার হট ফেভারিট ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আলোচিত হাই ভোল্টেজ ম্যাচগুলোর বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী। টিটু, টিটু ভাই, আপনাকে স্বাগত স্টুডিওতে। আমরা আসলে যেটি দেখছিলাম যে এখনও কিন্তু চলমান রয়েছে ম্যাচটি, স্পেন এবং সুইজারল্যান্ডে যে ম্যাচটি, যতটুকু পর্যন্ত আপনি দেখেছেন আজকের ম্যাচটা কী মনে হয়েছে, মানে একটা জম্পকেশ একটা কোয়ার্টার ফাইনালই হলো কিনা বা হচ্ছে কিনা? অবশ্যই, মানে মেইন সারপ্রাইজিং ব্যাপারটা ছিল যে সুইজারল্যান্ড তাদের চিরাচরিত ফরমেশন থেকে বের হয়ে ফোর ব্যাকে চলে যায়, যেটা ওরা সবসময় 3-4-2-1 খেলে। তো এখানে জাকা সাসপেন্ড থাকার কারণেই হয়তো জাকারিয়া আসে ওর জায়গায়। বাট একটা জিনিস হচ্ছে, যখন ব্যাক ফোর খেলছিল স্পেনের জন্য সুবিধাটা ছিল প্রেসিং করার ক্ষেত্রে। এর জন্য কিন্তু ফার্স্ট হাফে একদমই সুবিধা করতে পারেনি সুইজারল্যান্ড যে খেলে সামনের দিকে যাওয়ার ব্যাপারটা। বাট সেকেন্ড হাফে দেখা গেল যে আগের ফরমেশনে ফিরে গেল, তখন কিন্তু খেলাটা অন্যরকম হয়েছে এবং মোর পজিশন তারা নিতে পেরেছে স্পেনের হাফে, যার থেকে কিন্তু গোলটা হয়েছে। বাট আমি বলবো যে দুটা গোলই কিন্তু খুব মানে একদম সিলি মিস্টেক থেকে, যেমন জাকারিয়ার পায়ে লেগে যেটা গোল হলো সে এটা ছেড়ে দিলে কিন্তু গোলকিপার নিয়ে নিতে পারত। এবং স্পেন যেটা গোল খেলো সেটা এখানে একটা সেন্টার ব্যাক যে লাপোর্তে বলটা নিয়ে কভার করে বেরোচ্ছে, তখন ওখানে এই তাও তোরেস, আই মিন পাও তোরেস, সে ওই বলের লাইনে কেন আসবে? সে তো আসবে অন্য জায়গায়। তো ওর পায়ে লেগে কিন্তু বলটা চলে যায় ফ্রয়লারের কাছে, ফ্রয়লার পাস দেয়, শাকিরই গোল দেয়। তো ওইখানেই এখন পর্যন্ত ইয়ে আছে। বাট মেন হচ্ছে যে যেহেতু এক্সট্রা টাইমে গিয়েছে, রেড কার্ডটা ভোগাবে সুইজারল্যান্ডকে, কতক্ষণ তারা মানে টাইব্রেকার পর্যন্ত নিতে পারবে কিনা সেটি একটা দেখবার বিষয়। কারণ 10 খেলোয়াড় নিয়ে আসলে আরও 30টা মিনিট মাঠে এবং স্পেন তার একটা চ্যাম্পিয়ন দল সেই জায়গাটাতে। তবে যদি ম্যাচটা তারা এই 30 মিনিট যদি লড়াই চালিয়ে যেতে পারে এবং টাইব্রেকে যদি যায় খেলা, সেক্ষেত্রে আপনার কী মনে হয়? গোল পোস্টের নিচের যদি শক্তিটা বিবেচনা করতে বলি আপনাকে, নিঃসন্দেহে এখানে বেলজিয়ামকে আপনি এগিয়ে রাখবেন, থিবো কোর্তো আছে তাদের দলে। না, আমি মানে একমত না, কারণ ডোনারামা যে ফুটবলটা খেলছে, জিয়ান লুইজি ডোনারামা অদ্ভুত ভালো ফুটবল খেলছে। সো দুই গোল পোস্টে কিন্তু দুজন খুব ওয়ার্ল্ড ক্লাস গোলকিপার আছে, হয়তো একজনের উপর আসলে লাইমলাইটটা বেশি আছে, লাইমলাইটটা বেশি আছে। বাট এখন কিন্তু ডোনারামাকে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের গোলকিপার ধরা হচ্ছে। সো সেই হিসেবে দুই গোল পোস্টে খুব ভালো, এবং ওদের হাইট দেখেন, ওদের রিচ দেখেন, ওদের ফিজিক দেখেন, অনেক দিকে অনেক এগিয়ে তারা অন্যান্য গোলকিপার আছে। সো এটা মানে শো করবে, বা এটাই আমাদেরকে মানে অনুমিত হচ্ছে আমি যে একটা খুব হাই ভোল্টেজ ম্যাচ বলতে আমি বলবো যে খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ দেখবো আমরা, ম্যাচ হবে। আপনি যেটি আসলে ইঙ্গিত দিচ্ছিলেন ভাই, সেটা হচ্ছে যে মানে কোচের একটা লড়াই চলবে খেলা চলাকালীন। তো এখানে আসলে মানচিনি এবং ফোডা এই দুজনের কৌশলগত জায়গা থেকে আপনার কী মনে হয়েছে যে আসলে কাকে এখানে আপনি কাকে এগিয়ে রাখছেন, নাকি এখানেও সমান সমানে লড়াই চলবে? রবার্টো মার্টিনেজ আসলে খুব ভালো ট্যাকটিশিয়ান, সে স্প্যানিশ, বাট ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনে কোচ ছিল। সো সে গত ওয়ার্ল্ড কাপে দেখিয়েছে যে ট্যাকটিক্যাল আমি বলবো যে প্রোয়েস যদি বলি আমরা, যে বিশেষ করে ব্রাজিলের ম্যাচটা তারা যেভাবে সাজিয়েছিল টিমটা, ব্রাজিলের নেইমার ভাই, আমরা মানে কোপাতে একটু যদি নজর দিই, আজকে ভোরবেলা ব্রাজিলের ম্যাচ আছে, ব্রাজিল এবং চিলি। খুব সম্ভবত যদি বলতে চাই যে গ্রুপ পর্বে যে ধরনের ম্যাচ তারা খেলেছে ব্রাজিল, সে তুলনায় কিন্তু চিলি অনেকটাই শক্ত প্রতিপক্ষ, মানে পরিসংখ্যানের বিচারে অন্তত। তো আপনার কী মনে হয় এই ম্যাচে কি আসলে কোনো অঘটন ঘটতে পারে? যে কোনো সময় ঘটতে পারে, কারণ এটা হচ্ছে যে নকআউট ফেজের খেলা। বাট যদি আমরা গ্রুপের চিলির খেলা দেখি এবং ব্রাজিলের খেলা দেখি, ব্রাজিল নিঃসন্দেহে এগিয়ে থাকবে। এবং আমি বলবো যে ব্রাজিলের জন্য একটাই কনসার্নের ব্যাপার যে ম্যাক্সিমাম ম্যাচে আমি দেখেছি নেইমারই মূল ভরসা। ওই জিনিসটা হচ্ছে যে নেইমারকে যদি তারা আটকে দিতে পারে তখন কী করবে? তো এই জন্য রিচার্লিসন বলেন, হেসুস বলেন, তাদেরকে স্টেপ আপ করতে হবে। এবং আমি বলি
যে ব্রাজিলের মেইন দুইজন প্লেয়ার হচ্ছে, আমি মানে একটু বিগার পিকচারটা দেখি, এখনো পর্যন্ত যে অবস্থান রয়েছে তাতে করে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটা ফাইনাল ম্যাচের সম্ভাবনা রয়েছে। তো আপনার কাছে কি মনে হয়েছে এই এই আসরে ব্রাজিল এখন পর্যন্ত যা খেলেছে এবং আর্জেন্টিনা যে ধরনের খেলা খেলেছে, এবং বিশেষ করে লিওনেল মেসির কথা তো চলে আসবেই, তার যে ধরনের পারফরমেন্স, দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং স্কোর করা, সব কিছু মিলিয়ে আপনার আপনার কি সেই সম্ভাবনাটা আপনার কাছে মনে হয়েছে? আমি আশা করছি খুব ভালোভাবে যে যাতে এই দুটোই ফাইনালে খেলে, এবং এটা এটা হলে তো আমাদের জন্য, আমাদের দেশের জন্য প্রচুর সমর্থন, ইনফ্যাক্ট সবার জন্য, ফুটবল যারা ভালোবাসেন। এবং আমি মনে করি যে ওদের মানে ম্যাচ বাই ম্যাচ ওদের পারফরমেন্স ভালো হচ্ছে। আর্জেন্টিনার প্রথমে একটু স্লো স্টার্টার ছিল, ওদের একটু প্রবলেম ছিল, আমি মনে হয় যে এগোয়ের আসার পর মেসি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে, কারণ প্রথমে লোটেরো মার্টিনেজ ওকে দিয়ে শুরু করেছিল, বাট ওইটা ক্লিক করছিল না মেসির সাথে, আমার মনে হচ্ছিল। এগোয়ের আসার পর ওরা যেহেতু একসাথে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ খেলেছে অনেক আগে, ওরা খুব ভালো বন্ধু। সো কিছু কিছু জিনিস আছে যে আমার মনে হয় যে একটা ডিফেন্সিভ ভালো মিডফিল্ড মাসচেরানোর মতো এই অভাবটা আছে আর্জেন্টিনার, এটা তাদের কিছুটা ভোগাতে পারে আমার মনে হচ্ছে। আশা করব সেই ভোগান্তিগুলো থেকে পরিত্রাণ পাবে, এবং মেসির যে একটা তার জাতীয় দলের জার্সি গায়ে একটা শিরোপা পাওয়া, সেই হয়তোবা আর্জেন্টাইন সমর্থক যারা আছে তারাও সেটা নিশ্চয়ই চাইবে যে এই একটা জয় এবং শিরোপা। আপনাকে ধন্যবাদ টু ভাই আমাদেরকে সময় দেবার জন্য, এবং আপনার যে ফুটবল দর্শন এবং বিশ্লেষণ সেটা আমাদের সাথে শেয়ার করবার জন্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে কোপা এবং ইউরো নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কোচ সাইফুল বারী টিটু। এবারে ক্রিকেট, টাইগারদের জিম্বাবুয়ে সফরের খবর। হারারেতে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের উন্নতির জায়গাগুলো নিয়ে পৃথকভাবে কাজ করেছেন ব্যাটসম্যান আর বোলাররা। ফিটনেস ঠিক রাখতেও আগের চেয়ে অনেক বেশি মনোযোগী টাইগাররা, এমনটাই জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। আট বছর পর জিম্বাবুয়েনদের ডেরায় বাঘের দল। কোভিড কালেও হারারেতে কোয়ারেন্টাইন জটিলতায় পড়তে হয়নি। রুদ্রোজ্জ্বল দ্বিতীয় দিনেও ফুরফুরে মেজাজে অনুশীলন সেরেছে টাইগাররা। নতুন স্পিন কোচ রঙ্গনা হেরাত এদিনও মনোযোগী শিষ্যদের নিয়ে, নতুন ব্যাটিং গুরুও কাজ করেছেন তামিম লিটনদের নিয়ে, পেসারদের নিয়েও হয়েছে নিবিড় পরিচর্যা। আগের থেকে নাকি এখন ফিটনেস নিয়ে আরও বেশি সচেতন দলের সব সদস্য, তাসকিনের চোখে অন্তত তাই মনে হয়েছে। বোলার ব্যাটসম্যান এবং সবার প্রিপারেশন ওয়াইজ ভালোই প্রিপারেশন নেওয়া হচ্ছে, এবং আমরা আগামীকাল থেকে প্র্যাকটিস ম্যাচও খেলবো, তো প্রিপারেশন ওয়াইজ কোনো কমপ্লেন আশা করি থাকবে না ইনশাল্লাহ। সবাই এখন ফিটনেস নিয়ে অনেক সচেতন এবং সবাই এক্সট্রা ওয়ার্ক করে, আমি শিওর যে কাউকেই পুশ করতে হয় না। টাইগাররা যখনই বিপাকে পড়েছে তখন ক্রিকেটের পুরনো বন্ধুদের ডেকে আত্মবিশ্বাস ফিরিয়েছে, পরিসংখ্যানে চোখ রাখলেই সেটা স্পষ্ট হয়ে ধরা দেয়। তবে স্বাগতিক জিম্বাবুয়েকে হালকাভাবে নেয়ার কোনো কারণই দেখছেন না এই টাইগার পেসার। জিম্বাবুয়ের সাথে আমরা বেশিরভাগ ম্যাচই এখন পর্যন্ত আমরাই জিতেছি, বাট প্রত্যেকটা ম্যাচই নতুন করে শুরু হয়, তো প্রত্যেকটা দিনই নতুন, প্রত্যেকটা বারই নতুনভাবে বল করতে হয়, ব্যাটিং করতে হয়, ইজি হবে না, বাট আমরা কনফিডেন্ট যে আমরা ভালো খেললে এবারও ইনশাল্লাহ সিরিজ জয় করব ইনশাল্লাহ। ইন জিম্বাবুয়ের সাথে খেলাটা সহজ না, আমাদেরকে অনেক ভালো এবং টাফ কন্ডিশন, টাফ অপোনেন্ট ফেস করেই খেলতে হবে, তো কোনো ম্যাচই তো সহজ না, তো এর মধ্যে থেকেও আমাদের সেরাটা দিয়েই ভালো করে বের হয়ে আসতে হবে। 2014 সালে অভিষেক হলেও জিম্বাবুয়ের মাটিতে এই প্রথম এসেছেন তাসকিন, তবে স্বাভাবিক সময়ের মতো শহরটা ঘুরে দেখার কোনো সুযোগ নেই। বায়োবাবলের ধকল সামলানো বড় চ্যালেঞ্জ, তারপরও দেশের পতাকার মান বাঁচাতে এটুকু তো করাই যায় হাসি মুখে। প্রথমবারের মতো আসলাম, যদিও আমাদের বায়োবাবলের মধ্যেই যাচ্ছে, বাট ওভারঅল ফ্যাসিলিটিস আর সব কিছু মিলে আমি এনজয় করছি এবং আমি এক্সাইটেড যে কখন খেলা শুরু হবে। মেন্টালি বেস্ট স্ট্রেসের মধ্যেই থাকি আমরা, তো তার মধ্যেও খেলার মধ্যে তো একটা চাপ থাকেই, তো এটা আসলে তেমন ইজি না, বাট এর মধ্যে দিয়েও যেহেতু আমরা দেশের জন্য খেলি, সব কিছু ত্যাগ করে নিজের সেরাটা দিয়েই ভালো করতে চাই। টেস্টের আগে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে শনিবার মাঠে নামবে মুমিনুল বাহিনী। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়ে। বৃষ্টি নয় বরং ঢাকার মধ্যে একটি বিকল্প ভেনুর অভাবেই বন্ধ করতে হয়েছে পেশাদার ফুটবলের মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বলে মনে করেন ক্রীড়া সংগঠকরা। দেখে মনে হতে পারে পাড়ার মাঠে বর্ষায় ফুটবল খেলতে নেমেছে কিছু যুবক, কাদায় লেপটেছে শরীর জার্সি, দেখে বোঝার উপায় নেই কার কি নাম, জার্সি নম্বর। এটা বাংলাদেশের পেশাদার ফুটবলের মেগা আসর বিপিএল ফুটবলের বসুন্ধরা মোহামেডান ম্যাচ। ভেজা মাঠ আর কাদায় যেখানে হাঁটাই কঠিন, সেখানে বল নিয়ে ছুটতে কষ্ট হচ্ছে ফুটবলারদের। কিছুদিন আগেও বজ্রপাতে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল, এসব ঘটনায় টুর্নামেন্টের মান নিয়ে ওঠে প্রশ্ন।
লকডাউনেও খেলা পরিচালনা করবে বাফুফে। জানানোর একদিন না পেরোতে স্থগিত করা হলো লীগ, কারণ হিসেবে উল্লেখ করেছে বৃষ্টিপাত। কিন্তু ভালো ড্রেনেজ ব্যবস্থায় বৃষ্টির মাঝেও খেলা পরিচালনার উদাহরণ আছে। ঢাকার মাঝে একটি বিকল্প ভেন্যু না থাকার মাশুল আবারও গুনল ক্লাবগুলো। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, ঢাকা হয়েছে মেগা সিটি, কিন্তু উন্নতি হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থার, তৈরি হয়নি ঢাকার ভেতর বিকল্প কোনো ভেন্যু। বিকল্প কেন কোনো স্টেডিয়াম নাই? বঙ্গবন্ধু যে স্টেডিয়ামটা, সেই স্টেডিয়ামটাকে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাকে অত্যন্ত শক্তিশালী করতে হবে, যাতে পানি পড়লে সেটা যেন সাথে সাথে নিষ্কাশন হয়। শুধুমাত্র 2019-20 মৌসুমে জাতীয় ক্রীড়া পরিষদ বঙ্গবন্ধু স্টেডিয়াম ও তার আশপাশের গেট পাস থেকে আয় করেছে প্রায় 20 কোটি টাকা। সরকারের মুখাপেক্ষী না হয়ে 2 বছরের আয় দিয়েই করা যেত স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, কিন্তু ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের, বাফুফেরও তাই অপেক্ষা বাড়ছে। পরিস্থিতি খেলার উপযোগী হলেই মাঠে গড়াবে ম্যাচ, জানালেন বাফুফের সাধারণ সম্পাদক। 2-3 দিন খেলা হওয়ার পরে আমরা মাঠের যে অবস্থা, আসলে সেটা প্লেয়িং কন্ডিশনে না থাকার কারণে এবং মাঠের অবস্থা আসলেই ভালো না হওয়ার কারণে, অতিবৃষ্টি, ভারী বৃষ্টি বা এই বৃষ্টিজনিত বিষয়গুলো এবং লকডাউন পরিস্থিতিটি একটা ফেভারেবল পর্যায়ে আসলে বাফুফে অবশ্যই খেলাগুলো খুব শীঘ্রই শুরু করবে। সারা দেশে প্রতিটি জেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করছে যুব ক্রীড়া মন্ত্রণালয়, যার জন্য ব্যয় হচ্ছে প্রায় 1600 কোটি টাকা। কিন্তু তার আগে প্রয়োজন ঢাকার কাছাকাছি একটি বিশ্বমানের স্টেডিয়াম। দেশের ক্রীড়াঙ্গনের কর্তারা এটি যত দ্রুত বুঝবে ততই মঙ্গল হবে দেশের ফুটবলের, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। অ্যাথলিট থেকে পুরোদস্তুর ক্রীড়া সাংবাদিক, খেলার মাঠ ছেড়ে খবরের অন্দরমহলে, ক্রীড়াঙ্গন থেকে উঠে এসে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতায় রাখছেন দাপুটে ভূমিকা। শুক্রবার ছিল বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস। এক ভুবনের দুই বাসিন্দা, দুজনই ছিলেন একই পথে, চেনা পথে আরও চেনা হয়ে ওঠেন দুজনই। প্রেম পরিণয় পর্ব পেরিয়ে অ্যাথলিট থেকে হয়ে ওঠেন ক্রীড়া সাংবাদিক। একসময় হ্যান্ডবল হকির মাঠে চিরচেনা ছিলেন এই দম্পতি, এখন খেলার মাঠের ব্যস্ততা নেই ঠিক, কিন্তু খেলার সবশেষ খবর জানাতে সময় কাটে তাদের। আমি আমার পেশাটাকে উপভোগ করেছি মনে হয় স্পোর্টসে থাকার কারণে, না হলে হয়তো এই পেশাটাকে এতটা উপভোগ আমি করতে পারতাম না। আমার কাছে মনে হয় যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের এখন চ্যালেঞ্জটা অনেক বেশি। আমি নিজে খেলোয়াড় ছিলাম, খেলাধুলা অর্গানাইজ করতাম, খেলাধুলা ব্যাকগ্রাউন্ড অ্যাজ এ অফিসিয়াল অ্যাজ এ সংগঠক খেলোয়াড় দুইটাতেই আমার ব্যাকগ্রাউন্ড ছিল, দেখে আমার একটা পরিচিতির একটা, যেটা জার্নালিজমের জন্য খুব জরুরি। ক্রীড়া সাংবাদিকতা আর ক্রীড়াঙ্গন যেন অঙ্গাঙ্গিভাবেই জড়িত। ক্রীড়া সাংবাদিক এবং লেখকরা হলেন ক্রীড়াঙ্গনের আয়না, যে আয়নায় প্রতিফলিত হয় দেশের খেলার জগতের চালচিত্র, আর এই কর্মযোগ্যই যেন তাদের ধ্যান জ্ঞান আর সাধনা। 15 বছর আমি ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস খেলেছি, আসলে আমার মনটাই তৈরি হয়ে গেছিল এবং আবেগ ছিল সেই সময় যে আসলে আমার মাঠ ছাড়া যাবে না। বিকালবেলা যখন খেলা শুরু হয়ে গেল ঢাকে সেমে, তখন আমি থাকতে পারতাম না। এইভাবেই আমি কাটিয়ে দিয়েছি এই 26 বছর। আধুনিক বিশ্বে ক্রীড়া সাংবাদিকতা পেয়েছে নতুন এক মাত্রা, বাড়ছে গুরুত্ব, বাড়ছে বৈষয়িক মর্যাদাও। ক্রীড়া সাংবাদিকরা সবচেয়ে উপভোগ্য সাংবাদিকদের মধ্যে, সবাই অননবিতে যারা আছে তারা সবাই বলে যে আপনারা খেলার মানুষ, আপনাদের বিষয়টা বেশি এনজয়েবল। আমার কাছেও তাই মনে হয়। অগ্রজদের দেখানো পথে নবীনদের হাত ধরে দেশের ক্রীড়া সাংবাদিকতা পৌঁছবে নতুন পরিমণ্ডলে, এমন প্রত্যাশাই সবার। সাজিদ আরাফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টেস্ট সিরিজের আগে শনিবার জিম্বাবুয়েতে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল, নিজেদের আরও উন্নতির জায়গা দেখছেন তাসকিন আহমেদ। এই ছিল খেলার সময়, এখনকার আয়োজনে সঙ্গে থাকুন সময়।